আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? এ পর্যায়ে আমরা বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর গুলো সলভ করবো, তাই না? অর্থাৎ কোয়েশ্চেন অ্যান্সার। এখানে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন অ্যান্সার দেওয়া রয়েছে। হ্যাঁ, তো আমরা হয়তো সবগুলো এখানে করব না, কারণ এখানে আমরা হচ্ছে মোটামুটি একটা ইম্পর্টেন্টের যে বিষয় থাকে, তাই না? এখানে আমার যেগুলো মনে হয়েছে যে না করলে হবে, আমি সেগুলো করি নাই। এরপরেও যদি কারোর লাগে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো চলো আমরা সবাই কোয়েশ্চেন অ্যান্সারে চলে যাই। তো ডিয়ার স্টুডেন্টস, আমাদের টেক্সট পড়া হয়ে গেছে। হ্যাঁ, আমরা এখন চলে যাব হচ্ছে কোশ্চেন অ্যান্সার রিলেটেড যে বিষয়গুলো আছে, তাই না? আমরা আজকে যে কোশ্চেন অ্যান্সারটা করতে যাচ্ছি সেটা হচ্ছে ইউনিট 1-এর লেসন 1, তাই না? আওয়ার ফোক সংস, আমাদের লোকসঙ্গীত। তো আমাদের টেক্সট পড়া হয়ে গেছে, আমাদের যে কোশ্চেন অ্যান্সার আছে এখানে মোটামুটি। হ্যাঁ, এখানে আমি এই এইটা বাদ রেখেছি, এটা আমার কাছে আনইম্পর্টেন্ট মনে হয়েছে। হ্যাঁ, তো মোটামুটি আর বাকিগুলো আমি করে দিয়েছি। হ্যাঁ, তো প্রত্যেক জায়গাতে এরকম করা হবে, যেগুলো মনে করব যে হচ্ছে করার দরকার নেই সেগুলো করবো না আমি। হ্যাঁ, কারণ এখানে গ্রুপ গ্রুপ করা পড়তে বলা হয়েছে, এবং এখানে বসে বসে হচ্ছে ওই এক গ্রুপ আর এক গ্রুপের সাথে আলোচনা করবে এগুলো। হ্যাঁ, তো ওগুলো যদি কারো লাগে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি দিয়ে দেবো। তো আমরা চলে যাচ্ছি হচ্ছে কোশ্চেন অ্যান্সারে, তাই না? তা কোশ্চেন অ্যান্সারে যাইতে গেলে আমি তোমাদেরকে একটা শিটে নিয়ে যাবো, আমি এখান থেকে নেবো না, কারণ ওইখানে আমি এগুলো লিখে রাখছি সুন্দর করে। হ্যাঁ, তো আমরা সেখানে চলে যাই। তো আমাদের যে কোশ্চেন অ্যান্সার যেটা বললাম, সেই কোশ্চেন অ্যান্সার এখন আমরা পেয়ে গিয়েছি। আমরা হচ্ছে দেখবো এখন কোশ্চেন অ্যান্সার গুলো কিভাবে করতে হয়। প্রথমে যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে এটা যে হু ইউজুয়ালি লাইকস আওয়ার ফোক সংস, কারা মূলত হচ্ছে আমাদের এই লোকসঙ্গীত গুলো পছন্দ করে, তাই না? তাহলে আমরা উত্তর লিখতে পারবো যে হচ্ছে এই কমন পিপল, সাধারণ মানুষজন লাইক আওয়ার ফোক সং, আমাদের লোকসঙ্গীত গুলো পছন্দ করে, তাই না? আমাদের টেক্সট অনুসারে হচ্ছে যে কমন পিপল অর্থাৎ গ্রামের সাধারণ মানুষ যারা, তারাই মূলত আমাদের এই টেক্সট গুলো মানে আমাদের যে হচ্ছে লোকসঙ্গীত গুলো পছন্দ করে। তারপরে বলছে 2 নম্বর কোশ্চেন যে হচ্ছে ক্যান ইউ নেম সাম ওয়েল নাউন সিং ফোক সিঙ্গার্স। তো বলছে তুমি কি কিছু লোকসঙ্গীত শিল্পীর হচ্ছে যারা ওয়েল নোন মানে একটু বিখ্যাত, হ্যাঁ, তাদের কিছু নাম বলতে পারবে? তা উত্তর আমরা এভাবে বলতে পারি যে ইয়েস আই ক্যান, হ্যাঁ আমি বলতে পারি, আব্দুল আলিম, আব্বাস উদ্দিন, তারপর হচ্ছে এই যে ফেরদৌসী রহমান, তাই না? তারপর হচ্ছে মুস্তফা জামান আব্বাসি, তারপর ফরিদা পারভিন, মমতাজ বেগম, তাই না? তারপর হচ্ছে কাঙ্গালিনী সুফিয়া, হ্যাঁ, আর দ্য মোস্ট ওয়েল নোন অফ ফোক সিঙ্গার্স, এই এই ব্যক্তিগুলো মূলত আসলে বেশি পরিচিত লোকসঙ্গীত শিল্পী, তাই তো? এরা গান গায় এভাবে, লোকসঙ্গীত গান গেয়েছে। তো তারপরে যেটা বলছে 3 নম্বর কোশ্চেন যে বলছে ডু ইউ লাইক ফোক সংস, তুমি কি লোকসঙ্গীত পছন্দ করো? ইফ ইউ ডু, যদি তুমি পছন্দ করো, হু ইজ ইয়োর ফেভারিট ফোক সিঙ্গার, তাহলে তোমার প্রিয় যে হচ্ছে ফোক সিঙ্গার, তাই না, লোকসঙ্গীত শিল্পী, সেটা কে? হুইজ সং অর সংস ডু ইউ লাইক মোস্ট, বলছে কোন গান বা গানগুলো লোকসঙ্গীতগুলো তুমি বেশি পছন্দ করো। তো প্রশ্নটা আমরা এভাবে দিতে পারি যে হচ্ছে ইয়েস আই লাইক ফোক সংস, এখানে বানানটা একটু ঠিক করে নিতে হবে, এটা মিস্টেক হয়ে গেছে, FOLK হবে। হ্যাঁ, আচ্ছা, তো ফোক সংস বলছে আই লাইক ফোক সংস, আমি ফোক সংস পছন্দ করি, মাই ফেভারিট ফোক সিঙ্গার ইজ আব্দুল আলিম, তাই না, আমার প্রিয় যে লোকসঙ্গীত শিল্পী সেটা হচ্ছে আব্দুল আলিম। তো এখানে এবার বলছে যে ওই যে তোমার সর্বনাশা পদ্মা নদী, তাই না, এরকম একটা গান আছে কিন্তু যে সর্বনাশা পদ্মা নদী তোর কাছে সুধাই, এই ধরনের। হ্যাঁ, আমি গাবো না কারণ আমি পারি না। তো তারপরে বলছে বল আমারে তোর কিরে আর কুল কিনারা নাই, তাই না, পরের লাইন। তো এগুলো অনেক সুন্দর সুন্দর হচ্ছে লোকসঙ্গীত, এটা তোমাদের শোনার ইচ্ছা হইলে, শোনার ইচ্ছা এই এইটে না হইলেও বড় হইলে হবে। হ্যাঁ, তোমরা নিজেরাই দেখবে যে এগুলো নেট ঘাটাঘাটি করে খুঁজে বের করছে একটা সময়। হ্যাঁ, তো যাই হোক, এগুলো হচ্ছে প্রিয় লোকসঙ্গীত। আর তারপরে বলছে হচ্ছে যে খাসার ভিতর ভিতর অচিন পাখি, তাই না, খাসার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, এই ধরনের একটা গান আছে। তো যাই হোক, এই দুইটা গান হচ্ছে আর মাই মোস্ট ফেভারিট, আবারও ভুল হয়েছে, ফোক সংস, আমার প্রিয় লোকসঙ্গীত হচ্ছে এটা।
তো তারপরে বলছে 4 নম্বর কোশ্চেন, যেটা যে বলছে লুক এট দ্য মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, উপরের যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস এর কথা বলা হয়েছে সেটার দিকে একটু বলতে বলছে। এই যে এইগুলা, হ্যাঁ আমাদের মূল বইতে যেটা রয়েছে, হ্যাঁ এইগুলোর দিকে এইখানে তাকাইতে বলছে। তো তারপরে বলছে ইনস্ট্রুমেন্টস ইন অ্যাক্টিভিটি এ অ্যাবভ, মানে ওই যেটা আমি দেখালাম ওইটা। অ্যান্ড সে এবং বলো হুইচ ইনস্ট্রুমেন্টস গো ওয়েল উইথ দ্য ফোক সংস, কোন কোন যন্ত্রগুলো বা কোন কোন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, হ্যাঁ যন্ত্রগুলো মূলত লোকসঙ্গীতের সাথে যায়, অর্থাৎ লোকসঙ্গীত গাওয়ার ক্ষেত্রে কোন কোন বাদ্য যন্ত্রগুলো বাজানো যায় বা ভালোভাবে বাজে আর কি, তাই না? এই ধরনের তো আমরা এখানে বলতে পারবো যে একতারা, দোতারা, তারপরে বাম্বো ফ্লুট, মানে বাঁশের বাঁশি, ভায়োলিন, তাই না, হারমোনিয়াম, সারিন্দা গো ওয়েল উইথ দ্য ফোক সংস, লোকসঙ্গীতের সাথে এই এই যন্ত্রগুলো, এই এই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো ভালো যায়, অর্থাৎ এগুলো দিয়েই মূলত এই লোকসঙ্গীত গাওয়া হয়। তো ওকে প্রিয় শিক্ষার্থী, এটাই ছিল হচ্ছে আমাদের আজকের প্রশ্ন উত্তর পর্ব। হ্যাঁ আমরা বিভিন্ন ধরনের প্রশ্নগুলো এখানে সলভ করেছি, এখন তোমাদের কাজ হচ্ছে যে এগুলো বাসায় বারবার রিভিশন করা, বারবার প্র্যাকটিস করা, তাই না, আর হচ্ছে ভিডিওগুলো বারবার দেখা এবং ফ্রেন্ডদের কাছে অবশ্যই শেয়ার করবে। হ্যাঁ আর শেয়ার যদি নাও করো অন্তত ভিডিওতে লাইক দিও একটা, এটা আমার একেবারেই রিকোয়েস্ট, ঠিক আছে, কারণ এগুলো করতে অনেক কষ্ট হয়, অনেক পরিশ্রম করতে হয়। হ্যাঁ তো সব কিছু মিলে আসলে অনেক সময় যায় এবং অনেক ঝামেলাও আছে, তাই না? তো সবাই ভালো থাকবে, শুভেচ্ছা নিরন্তর।